তো হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা? সবার কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ফ্রি ফায়ারের নতুন আর একটি ভিডিওতে প্রত্যেককে স্বাগতম গাইস। আর মাত্র কিছু সময় পর আমাদের কিন্তু 2021 সাল বিদায় নিচ্ছে প্রত্যেকের জীবন থেকে, এবং নতুন একটি বছর 2022 সাল কিন্তু অ্যাভেলেবেল চলছে। সো গাইস, প্রত্যেকে আমাদের গেমের এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা প্রত্যেকের জন্য। অ্যান্ড গাইস, আজকে ভিডিওতে আপনাদের জন্য নতুন বছর উপলক্ষে থাকতেছে গিভওয়ে। অবশ্যই পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে। তাহলে আর গাইস কথা না বাড়িয়ে চলুন মেইন ভিডিওটি শুরু করা যাক। সো ফ্রেন্ডস, ভিডিওটি শুরু করার আগে একটা কথা না বললেই নয়, আমার কিছু ব্যক্তিগত প্রবলেমের কারণে আমি গত 2 সপ্তাহ যাবত ভিডিও আপলোড করতে পারিনি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। গাইস, আজকে থেকে আপনার প্রতিনিয়ত অত ফ্রি ফায়ার সকল আপডেট সবার আগে আমাদের ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবেন। তাই গাইস, প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের পাশেই থাকবেন। এছাড়া ইউটিউব চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। সো গাইস, আর দেরি না করে চলুন মেইন ভিডিওটি শুরু করা যাক। ফ্রেন্ডস, আমাদের আজকে ভিডিওটি সাজানো হয়েছে, আমরা প্রত্যেকেই জানি ফ্রি ফায়ার ও পাবজি গেমটি কিন্তু গত 3 মাস ধরে কিন্তু বন্ধ রয়েছে। অ্যান্ড গাইস, 3 মাস অতিবাহিত হওয়ার পরও কিন্তু ফ্রি ফায়ার গেমটি আনব্যান করা হয়নি। সো গাইস, নতুন আরও একটি বছর অর্থাৎ 2022 সাল কিন্তু চলে এসেছে। ফ্রেন্ডস, এই নতুন বছরে আমাদের ফ্রি ফায়ার ও পাবজি গেমটি আনব্যান করা হবে কি না, এই নিয়ে থাকছে বিস্তারিত। এছাড়াও রয়েছে ফ্রি ফায়ার ও পাবজি গেমের নতুন আপকামিং ইভেন্ট, কি কি আমাদের গেমের ভিতরে নতুন করে দেখতে পারবো, এ নিয়ে গাইস থাকতেছে বিস্তারিত আপডেট। গাইস, শুরুতেই জানিয়ে দিব আমাদের নতুন বছরে অর্থাৎ জানুয়ারির 1 তারিখে কিন্তু আমরা খুব সহজেই পেয়ে যাব প্রত্যেকেই একটি ম্যাজিক কিউব অর্থাৎ 100 ফ্রেগমেন্ট। অ্যান্ড গাইস, এটা কিন্তু শুধুমাত্র কিছু মিশন কমপ্লিট করলে প্রত্যেকেই ইন্ডিয়া ও বাংলাদেশ সার্ভারের প্রত্যেকেই কিন্তু পেয়ে যাবেন। এরপর ফ্রেন্ডস, আমাদের গেমের ভিতর নতুন করে কিন্তু গোরোজার আরও একটি স্কিন অ্যাভেলেবেল হয়ে যাবে, এবং সেখানে কিন্তু আমরা পেয়ে যাবো সিঙ্গেল ড্যামেজ এবং ডাবল রেঞ্জ। এছাড়াও রিলোড স্পিড মাইনাস করা হয়েছে। এন্ড দেন ফাইনালি দেখতে পাচ্ছেন AC-80 OP-ওয়ালা কিন্তু আরও একটি স্কিন অ্যাভেলেবেল হয়ে যাবে, এবং সেখানে আমরা পেয়ে যাবো সিঙ্গেল ড্যামেজ এবং রিলোড স্পিড মাইনাস এবং ম্যাগজিন কিন্তু সিঙ্গেল। সো গাইস, OP লেভেলের এবং আমি বলবো এটা কিন্তু অস্থির লেভেলে AC-80-র এই স্কিনটি হবে প্রত্যেকের জন্য। সো গাইস, কেউ মিস করবেন না এই স্কিনটি নেওয়ার জন্য। এছাড়াও ফ্রেন্ডস, আমাদের গেমের ভিতর নতুন করে ইন্ডিয়া ও বাংলাদেশ সার্ভার কিন্তু মোকো এস্ট্রো নামে একটি ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পারবো। অ্যান্ড গাইস, সেখানে রয়েছে কিছু রেয়ার রেয়ার বান্ডেল সহ নতুন অনেকগুলো অস্থির কালেকশন, যেগুলো আপনি খুব সহজে সবচাইতে কম ডায়মন্ড দিয়ে কিন্তু পারচেস করতে পারবেন। সো গাইস, এটা এখন পর্যন্ত আসলে কবে নাগাদ আসলে স্টার্ট হয়ে যাবে এবং জানুয়ারির প্রথম দিকে হয়তো বা মেবি স্টার্ট হয়ে যাবে, সেটা অবশ্যই অফিসিয়ালিভাবে অ্যানাউন্সমেন্ট পেলে আমরা অতি সত্বর আপনাদের মাঝে আসলে কিন্তু ভিডিও আকারে জানিয়ে দেবো। ফ্রেন্ডস, ভিডিওটি শুরুতে যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে গিভওয়ে। হ্যাঁ গাইস, নতুন বছর উপলক্ষে আমাদের আজকে ভিডিওতে আপনাদের জন্য থাকতেছে কিন্তু গিভওয়ে। ফ্রেন্ডস, আজকে ভিডিওর অবশ্যই অবশ্যই লাইক টার্গেট থাকবে 500 এবং অবশ্যই ভিউজ থাকবে 2000। যদি এই টার্গেটটি কমপ্লিট হয় সেক্ষেত্রে আপনাদের জন্য থাকতেছে একটি উইকলি। অবশ্যই অবশ্যই প্রত্যেকেই আমাদের আজকের কমেন্ট বক্সে আপনার নাম এবং UID কোডটি সাবমিট করে রাখুন। অবশ্যই টার্গেটটি ফিল আপ হলে আমরা কিন্তু অবশ্যই আপনার কাঙ্ক্ষিত উইনার আসলে আমরা চেক করে অনলাইনের মাধ্যমে জানিয়ে দেবো, এবং আপনার অ্যাকাউন্টে পৌঁছে যাবে একটি উইকলি মেম্বারশিপ। অ্যান্ড গাইস, ফাইনালি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের ফ্রি ফায়ার আনব্যান নিয়ে। গাইস, আর কিছু সময় পরে কিন্তু নতুন বছর চলে আসবে অর্থাৎ 2022 সাল। অ্যান্ড গাইস, আসলে ফ্রি ফায়ার এবং পাবজি 3 মাস অতিবাহিত হওয়ার পর এখন পর্যন্ত কিন্তু আনব্যান করা হয়নি। গাইস, সোশ্যাল মিডিয়ার এক সূত্র থেকে জানা গেছে নতুন বছরে অর্থাৎ 2022 সালের জানুয়ারির দিকে ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রাম থেকে পুনরায় আসলে বাংলাদেশে হাইকোর্টে আবারও নতুন একটি আসলে রিট করা হবে, এবং সেখান থেকে ফ্রি ফায়ার গেমটি আনব্যান করার জন্য কিন্তু আবারও চেষ্টা চালানো হবে। সো ফ্রেন্ডস, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। আশা করি যদি ভিডিওটি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখো হচ্ছে পরবর্তীতে ফ্রি ফায়ার অন্য কোনো আপডেট নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা, এবং আবারও নতুন বছরে প্রত্যেকের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করতেছি আজকে ভিডিওটি।